আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন আরেকটি পর্ব নিয়ে। আজকে আমি আপনাদের সাথে একটি রিকোয়েস্টেড পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আমার কাছে এক আপু একটি ময়ূর দিয়ে নকশি কাঁথার ডিজাইন দেখতে চেয়েছিলেন, তাই আজকে আমি ময়ূর দিয়ে একটি বড় নকশি কাঁথার ডিজাইন অঙ্কন করে দেখাবো। একটু চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। তো প্রথম অংশে আমি একটি গোল অঙ্কন করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবেই আপনাদের মাপ অনুযায়ী একটি গোল মেনটেন করে নেবেন প্রথমে, এরপরেই ডিজাইনটি আঁকা আমি শুরু করে দিচ্ছি। আজকে কোনো ধরনের এক্সট্রা কোনো মাপ নেই, যেহেতু বড় নকশি কাঁথা সেহেতু বড় বড় করেই আমাদেরকে ডিজাইনগুলো অঙ্কন করতে হবে। প্রথমেই ময়ূরটি আঁকার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে। আর আপনারা যারা আঁকায় পারদর্শী তারা তো হয়তোবা আমার থেকেও ভালো ডিজাইন অঙ্কন করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটি ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি, আপনারা আপনাদের সুবিধা মতো এই ডিজাইনটি অঙ্কন করে নেবেন। আমি আর্ট অতটা ভালো জানি না, যার কারণে ডিজাইনটি কিন্তু অতটা সুন্দর আসেনি। তবে আমি আপনাদেরকে থিমটি বুঝিয়ে দিলাম, আপনারা আপনাদের সুন্দর পারদর্শী দক্ষতা হিসেবে আপনাদের ডিজাইনটি মেনটেন করে এরপরেই ডিজাইনটি অঙ্কন করে নেবেন। আজকে একটি বড় নকশি কাঁথা অঙ্কন করে দেখাবো। প্রথমে মাঝের অংশটুকু দেখিয়ে দিচ্ছি, এরপরে আমি সাইডের অংশটুকু দেখিয়ে দিব। আশা করি আজকে এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজে পেয়ে যান। আর আপনাদের যদি এছাড়া অন্য কোনো ডিজাইনের প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে রিকোয়েস্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এই সেই থিম অনুযায়ী ডিজাইনটি অঙ্কন করে দেখানোর। প্রথম অংশতে আমি মাঝের অংশটুকু অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি, এরপরেই আমি সাইডের অংশটুকু অঙ্কন করে দেখিয়ে দিব আপনাদেরকে। ঠিক একইভাবে কিন্তু আপনারা ছোট কিংবা বড় নকশি কাঁথা ডিজাইনও অঙ্কন করে নিতে পারেন, এটি সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। বড় নকশি কাঁথা হলে একটু বড় বড়ভাবে ডিজাইন অঙ্কন করবেন, ছোট নকশি কাঁথা হলে ছোট ছোট আকারে অঙ্কন করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিজাইনটি খুব ভালোভাবে আপনাদের কাঁথায় তুলে ধরতে পারবেন।
মাঝের অংশটুকু প্রায় অঙ্কন করা হয়ে গিয়েছে। এবার আমি সাইডের অংশটুকু আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। সাইডের অংশটুকু তো ঠিক একইভাবে কিছু ময়ূর দিয়ে আমি আজকের ডিজাইনটি কমপ্লিট করার চেষ্টা করব। আমি ঠিক যেইভাবে অঙ্কন করেছি, আপনারা যদি আপনাদের সুন্দর সুন্দর হাত দিয়ে এবং দক্ষতা দিয়ে এই নকশাগুলো খুব সুন্দরভাবে বিভিন্ন কালারের সুতা দিয়ে সেলাই করে নেন, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি দেখতে অসাধারণ দেখাবে। যেহেতু নকশি কাঁথার জন্য ডিজাইনটি অ্যাপ্লাই করছি, সেহেতু আপনারা অবশ্যই কিন্তু নকশি স্টিচ ব্যবহার করার চেষ্টা করবেন, কিন্তু মাঝখান দিয়ে যশোর স্টিচ কিংবা চেইন স্টিচ ক্রস স্টিচ ব্যবহার করলেও কিন্তু ডিজাইনটি দেখতে খারাপ দেখাবে না। আপনারা যেই যেই ধরনের স্টিচ পছন্দ করেন কিংবা পারেন, সেই স্টিচগুলো দিয়েই কিন্তু ডিজাইনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু ডিজাইনটি দেখতে অসাধারণ দেখাবে। ঠিক এই পর্যায়ে আমি দুটি ময়ূর আর্ট করার চেষ্টা করছি। আমি তো প্রথমে আপনাদেরকে বলেছি যে আমি অত সুন্দর করে আর্ট করতে জানি না। আপনাদের মাঝে অনেকেই আছেন যারা কিনা অনেক সুন্দর সুন্দর আর্ট জানেন, তারা কিন্তু খুব সহজে এই ধরনের ডিজাইন তৈরি করে নিতে পারবেন। আমি আজকে একটি কোণার অংশটুকু আপনাদেরকে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ঠিক একইভাবে সম্পূর্ণ কাঁথায় যেই কোণারের অংশটুকু থাকবে সম্পূর্ণ পর্যায়ে এই ধরনের ডিজাইন অঙ্কন করে নেবেন। এক এক করে যে খালি অংশটুকু রয়েছে সেই খালি অংশটুকুতে এই ঠিক এই ধরনের ডিজাইন দিয়ে আজকের এই ডিজাইনটি কমপ্লিট করার চেষ্টা করব। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্ব নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।